আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি পয়লা বৈশাখ বা আমাদের বাঙালির এই যে সর্ববৃহৎ সার্বজনীন উৎসব তার ব্যাপারে অনেক বেশি আমরা এখানে আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত এবং আমরা সবাই এটাকে বিস্তৃত করতে চাই গোটা বাংলাদেশ জুড়ে এখন একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কিছু ঝুঁকির জায়গাও তৈরি হয়েছে এই সমাজের মধ্যে ঘাপটে মেরে কিছু অপশক্তি বসে আছে যারা বিভিন্নভাবে আপনার এগুলোকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তো সেখানে আমাদের সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে তো এবং সেটা করতে যে আমাদের কিছু নির্দেশনা থাকে আমরা কতটুকু করতে পারবো কখন পারবো কোথায় পারব পারবো না কারণ আমাদের এই সমাজে তো আমরা দেখেছি তো এইসব বোমা হামলা জঙ্গি আক্রমণ এগুলো তো হয়েছে এখন আপনি যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে আইনকে ভেঙে এমন কিছু কাজ করেন কোনো দুর্ঘটনা ঘটে সে দায়টা কে নেবে বা ধরেন আমি বেশি রিল্যাক্সড করলাম দুর্ঘটনা ঘটলো আপনি তো তখন এসে বলবেন যে আপনার তো ইন্টেলিজেন্স ফেইলিয়র আপনি আগে জানলেন না কেন তো আপনি তো দুই দিক থেকেই তো সমালোচনা করতে পারেন না এক হচ্ছে আইন ভেঙে কাজ করবেন আমরা যখন সতর্কতা সাবধানতা অবলম্বন করব আর সেখানে একটু আমরা যদি ফ্লেক্সিবল হই তখন দুর্ঘটনা ঘটলে বলবেন যে আপনি সরকার আপনি ইন্টেলিজেন্স ফেইলিয়ার জানলেন না কেন তো আমার তো ইন্টেলিজেন্স যেটা আছে তার ভিত্তিতেও সিদ্ধান্তগুলি হয় যে আমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কি করতে পারবো পারবো না এই ব্যালেন্সটা তো করতে হবে আপনাদের মনে আছে বেগম খালেদা জিয়া সরকার চোদ্দশো আমাদের বঙ্গাব্দ ওই সেইখানে সেই আমরা যখন সবাই মিলে এটাকে বর্ষবরণ পালন করতে যাচ্ছিলাম তারা বিভিন্নভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে কারণ এই উৎসবগুলোর ব্যাপারেই তাদের এক ধরনের অ্যালার্জি ছিল তারা এটা করতে দিতে চাইতো না কিন্তু আমরা তো বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে সবাই মিলে সরহদ্দী উদ্যানে গিয়েছে এটা আমরা পালন করেছি কাজে আপনি যদি আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের বিপক্ষে যদি আপনি বলার চেষ্টা করেন যে আমরা পহেলা বৈশাখে রেস্ট্রিক্টেড করার জন্য টাইম বেঁধে দিয়েছি আপনি যদি উপেক্ষা করেন হোলি আর্টিজেনের জঙ্গি আক্রমণ আপনি যদি উপেক্ষা করেন আর জঙ্গি আক্রমণের প্রচেষ্টা আপনি যদি উপেক্ষা করেন রমনা বটমূলে যে জঙ্গি আক্রমণ তাহলে তো আপনি হটকারি একটা কথা বলছেন চিন্তা করছেন কাজে আমি কোনো মানে সুনির্দিষ্ট কোনো সংগঠন বা অর্গানাইজেশনকে ঘিরে আমি বলছি না আমি বলছি যারাই নিয়ম এবং আইন ভেঙে গায়ের জোরে কিছু করার চেষ্টা করবেন এটা প্রতিবাদের বিষয় না আপনি কার বিপক্ষে প্রতিবাদ করছেন প্রধানমন্ত্রী কে খোদ জাতিজনকের কন্যা উনি তো সবচেয়ে বড় কি বলবো পৃষ্ঠপোষক পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির উনার বিপক্ষে আপনার প্রতিবাদ করার প্রয়োজন এটা নিয়ে এটা তো একটা মানে বোকার মতন কথা কাজেই আমি যেটা মনে করি যে মানে বাঙালি সংস্কৃতির পক্ষের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ সার্বজনীন চেতনার পক্ষে যারা আমরা আছি আমাদের মধ্যে তো আরও বেশি দায়িত্বশীলতা আমরা আশা করি এইখানে যারা এই যে আমাদের এই অসাম্প্রদায়িক চিন্তার বিপরীতে যাদের অবস্থান যারা ধর্মীয় এক্সট্রিমিজম যারা ইয়ে করে মানে ধারণ করে এবং এই অপশক্তিগুলি বিভিন্নভাবে এই এই বিষয়গুলোকে নিয়ে আমাদের বিপক্ষে কাজ করতে পারে কিন্তু আমাদের তো দায়িত্বশীল থাকতে হবে তো আমি মনে করি যে কোনো সংগঠনের ক্ষেত্রে এটা কোনো পার্টিকুলার কোনো সংগঠন নিয়ে আমার বক্তব্য নয় আমার কথা হলো আইন ভাঙা যাবে না আইনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ দুর্ঘটনাগুলো হয়েছে দেশে এমন না যে হয়নি এগুলো অলিক না তো এগুলোকে মাথায় রেখে আমাদের আচরণ করতে হবে আপনার যদি ন্যূনতম এক্সপার্টিস থাকতো এই দুর্ঘটনা নিয়ে যেটা ইন্টেলিজেন্স এজেন্সি বা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাহলে আপনি বুঝতে পারতেন রাত আর দিনের মধ্যে অনেক পার্থক্য আছে একটা প্রোগ্রাম হয়েছে সেটা ফেইলিয়র ছিল তাও হয়েছে মানে এই জন্য রাতে আর দিন সমান হয়ে যায় যায়নি অনেক সময় অন্ধকার এবং আলোর অভাব মানে যখন একটু স্বল্পতা থাকে তখন আপনার ঝুঁকির পরিমাণ বেড়ে যায় ঝুঁকি এখন কীভাবে কমাবে সরকার কিভাবে সরকার কি এখন ড্রোন অ্যাপ্লাই করবে জেট বিমান চালাই দিবে শোনেন এইগুলো না এটা 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 তো হচ্ছে হটকারী বক্তব্য হলো এটা মানে দায়িত্ব পরিচয় হলো সরকার বুঝবে সরকার বুঝছে বলেই তারা কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছে সরকার কখনো সারা বাংলাদেশ জুড়ে পহেলা বৈশাখ পালন হয়েছে সারা বাংলাদেশ জুড়ে সরকার বুঝেছে বলেই তো এটা হয়েছে কোথাও তো কোনো দুর্ঘটনা হতে দেয়নি আবার যেখানে সরকার বুঝছে যে ঝুঁকি অনেক বেশি আছে এটাকে নিয়ন্ত্রণ করা খুবই ডিফিকাল্ট নিয়ন্ত্রণ করার পরেও ঝুঁকি থেকে যায় তখন সরকার রেস্ট্রিকশান দেয় এই রেস্ট্রিকশান দেওয়াটাও সরকারের বোঝার একটা অংশ এবং পূর্ণাঙ্গভাবে যে আপনি নিরাপত্তার বাতায়ন তৈরি করছেন কখনো কখনো কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশানটা তার একটা এই ফুল প্যাকেজের অংশ যেটা আমাদের নাগরিকদের ক্ষেত্রেও সংগঠনদেরও বুঝতে হবে আমরা অবোঝে মতন আচরণ করলে তো হবে না কারণ নাগরিক মানে শুধু আমার অধিকার এবং যেটা আমি চাই সেটি না আমার কি দায়িত্ব আছে সেই বোধটাও আমার থাকতে হবে যেহেতু আমি অনুমতি নিয়েছিলাম নিয়ে হয়েছিল এই জন্য এখন সব কিছু যায় একবার আমি তো বারেবার অনুমতি নিয়েছি বারেবার কি হয়েছে কিন্তু একবার ঘটে গেছে এটা কি তো দুর্ঘটনা বলে বা ইন্টেলিজেন্স ফেলিয়ার এই জন্য আপনি এখন অনুমতি ছাড়া বেপরোয়া হবেন কোনো শৃঙ্খলা রাখবেন না যাই ইচ্ছা তাই করবেন এবং বারে বার আবার ঘটতে দেবেন সো এগুলোকে যুক্তি বলেন আমার কথা হলো একবার হয়েছে এই জন্য সব আপনি ওপেন করে দেন পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো সমাজ এভাবে চলে না শৃঙ্খলা থাকতে হবে বিশেষ করে আমাদের মতন দেশে আমাদের মধ্যে দেখেন মানে আমি তো খুবই কি বলবো পয়লা বৈশাখের একেবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত যে পালন সারা দিন ধরে হয়েছে এবং আমি নিজেও কিন্তু আমার এলাকায় প্রথমবারের মতন গুলশানের মতন এলাকায় পয়লা বৈশাখ পালন করেছে আলপনা এঁকেছে তারপর আমরা পার্কে গেছি আমি আমি নিজেও এখন যেটা বলছি আমাদের যে সাংস্কৃতিক যে ইয়ে আমাদের বিকাশ এই জায়গাটাতে আমাদের আরও ইনভেস্টমেন্ট করতে হবে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট যেমন হয়েছে এটাতেও যেমন জারি রাখতে হবে এখন সাংস্কৃতিক বিকাশ আর এই ডেভেলপমেন্টটা আরও আমাদের ইনভেস্ট করতে হবে খুবই জরুরি কারণ জঙ্গিবাদ মৌলবাদকে এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে আমাদের যদি ল মানে ফাইট করে ওদেরকে যদি পরাজিত করতে হয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সবচেয়ে বড় অস্ত্র কাজে আমরা সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এটা হচ্ছে আমাদের নিজেদের স্বার্থে আমরা এটা করতে চাই কিন্তু একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো কাজ করতে চায় না যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমাদের আনন্দের মুহূর্তগুলো যেন বিষাদে পরিণত না হয় এখানে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন যদি করা হয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটাকে ভিন্ন খাতে বিভ্রান্তিমূলকভাবে প্রচার না করে তাহলে আপনি পক্ষান্তরে ওই অপশক্তিকে অন্ধকারের শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন তাকে সুযোগ করে দিচ্ছেন এখানে তো আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমাদের পার্টনারশিপ থাকবে আমাদের মধ্যে ঝগড়া কেন হবে আমাদের মধ্যে বোঝাবুঝি সম্পর্ক থাকবে আমি কেন এরকম বাস্তবতা তৈরি করব। হ্যাঁ আমি কেন এরকম বাস্তবতা তৈরি করবো যে অন্ধকারের শক্তির সুযোগ পাই প্রশ্রয় পায় এখানে সবার দায়িত্বশীল ভূমিকা নিতে হবে